हेलो बंधुरा, वेलकम टू द आल्टिमेट टेक्निक्स। आशा करी सबाई भलो आछेन। तो आज के शाओमी अफिसियल टेलीग्राम पेजे एक नतून न्यूज एसेछे, जेटा देखे आमार एकटु खराब लागछे। तो जारा जारा शाओमी फोन यूज करें तादेर जन्य आशा करी तादेरो खराब लागबे। एटा एमआईआई 12.0.1.0 থেকে এমআইইউআই 12.0.9.0 আপডেটের ব্যাপারে। তো প্রথমে এমআইইউআই 12 আপডেটের ব্যাপারে রাউন্ড ওয়ান রাউন্ড টু তে আপডেট দেওয়া বলা হয়েছিল। তো রাউন্ড ওয়ানে MI 90 Pro, Redmi K20, Redmi K20 Pro ডিভাইসগুলো ছিল, যেগুলো জুনের এন্ড অফ দ্য জুন আপডেট চলে আসার কথা ছিল। এবং রাউন্ড টুতে Redmi Note 7, Redmi Note 7 Pro, Redmi Note 8, Note 8 Pro, Poco F1, Poco X2, MI 10, আরও যেসব ডিভাইসগুলো আছে সেগুলো জুলাইয়ের ফার্স্ট উইক এবং জুলাইয়ের সেকেন্ড উইকে আপডেট চলে আসার কথা ছিল। কিন্তু অলরেডি জুলাইয়ের সেকেন্ড উইক শেষের পথে, কিন্তু এখনও কোনো আপডেট আসেনি, জানি না কেন এত লেট হচ্ছে। তো চলুন দেখে নিই যে কীভাবে নিউজটা এসেছে টেলিগ্রাম গ্রুপে, নিউজটাতে কী লেখা আছে। তো বন্ধুরা, আপনারা এই পেজে আসলে নিউজটাকে দেখতে পারবেন, এখানে কী লেখা আছে জুম করে দেখতে পারেন। তো মনে হচ্ছে লকডাউনের কারণে বা অন্য কোনো কারণে হয়তো এটা লেট হচ্ছে, আর হয়তো আপডেটে বাক্সও থাকতে পারে, সেই জন্য লেট হচ্ছে। এখানে এই নিউজটাতে আমি আগে যেরকম বলেছি যে রাউন্ড ওয়ান রাউন্ড টুতে যে ডিভাইসগুলো এন্ড অফ দ্য জুন আর জুলাইয়ের ফার্স্ট উইকে আপডেট আসবে। তো এখানে একটা জায়গায় আপনারা দেখতে পারেন খুব স্মল ভাবে সরুভাবে লেখা আছে নিচে, এখানে রোল আউট শিডিউল ইজ সাবজেক্ট টু চেঞ্জ। তো জানি না সামনে এটা কেন লিখেছে, যদি কনফার্ম ডেট থাকে তাহলে এটা লেখার মানে কি, আর এত সরু করে লিখে দেওয়ার মানে কি। তো বন্ধুরা, হয়তো আরও ওয়েট করতে হবে আমাদের আপডেটের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বাই।